সুবহানাল্লাহ, এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। এটা পরেই তিনি মিরাজে গমন করেছিলেন। তিনি মারা যাওয়ার পরে সমস্ত সাহাবীগণই এই পোশাকের জন্য মুখিয়েছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অবাক করে দিয়ে এই পোশাকটি ইয়েমেনবাসী ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহির জন্য ওসিয়ত করে রেখে যান।